বিশালগড়ের চাইতে রাজ্যের অন্য জায়গার পরিস্থিতি ভালো এটা মনে করার কোনো কারণ নাই। এটা সারা ত্রিপুরায় তারা যা করছে তারই তো মানে অবিচ্ছিন্ন যে কর্মধারা বিজেপি, সেটা বিশালগড়ে হচ্ছে। এটা একটু মানে বলা যায় একটু গভীরতর একই তো হচ্ছে। বিজেপি কথা বলবে, তারাই অফিস খুলবে, তারাই পতাকা তুলবে, আর অন্য কেউ গুলি করতে পারবে। এটার জন্যই তো আমরা বলছি ফেসিস সুলভ সন্ত্রাস, সংবিধান ত্রিপুরায় কাজ করে না, এমন না। অনেকে আমাদের জিজ্ঞেস করেন সংবিধান কাজ করে না কতটা, অর্থটা কী? এটাই তো অর্থ। আমাদের সংবিধানের মূল কথা কী? গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, নাগরিক অধিকার, কেমন না? কোথায় এটা? ভোট যার যার নিজের, যাকে পছন্দ, যে দলকে পছন্দ, যে কর্মসূচিকে পছন্দ, তারা স্বাধীনভাবে তাকে ভোট দেবে, ভুটিতে হচ্ছে না। প্রতিদ্বন্দ্বিতা করবারই তো সুযোগ দিচ্ছে না। এখন এই পরিস্থিতি করতে করতে আমার একটা জায়গায় চলে গেছে, যাদের নিয়ে 18 নির্বাচনে সরকার তৈরি করতে পেরেছিল, তাদের সঙ্গে গিয়ে যারা মানে জড়ো হয়েছিলেন, তারাই তো একের পর এক ছেড়ে দিয়ে চলে আসতে বাধ্য হচ্ছেন। কারণ তারা হতাশ, তারা নিজেরাও মনে করছেন আমরা প্রতারিত, প্রলোভনের ফাঁদে পা দিয়েছিলাম, আমরা তো দুই কুলি হারালাম। কাজে ওখান থেকে যখন বেরোতে শুরু করেছে, ট্রাইবেল এলাকায় বাক্স শূন্য হচ্ছে, নন ট্রাইবেল এলাকাও ভাঙন শুরু হয়েছে, দলিত ঠিক রাখতে পারছে না, এমনিতে সব বেরিয়ে না। কাজে এই পরিস্থিতিতে ওরা মনে করছে পঞ্চায়েতের মতো, নগরের মতো, লোকসভার মতো, আগরতলার 4টা বিধানসভার যে উপনির্বাচনের কাণ্ড কারখানা করলো, এরকমভাবেই 2023 তারা করবে। এই সুযোগ ত্রিপুরার মানুষ দেবে না। কিছুদিন পর বিধানসভা নির্বাচন, কি রকম কাটবে আপনাদের মনে হয়? এটাই তো বললাম, এই সুযোগ ত্রিপুরার মানুষ দেবে না। কেমন মানুষের যে মনোভাব দেখছি, কেমন এরা ভীত, এরা বিচ্ছিন্ন, এরা পায়ের তোলার বাড়ি সরে যাচ্ছে, তার জন্যই কাণ্ড করছে। কিন্তু এই কাণ্ড করে শেষ রক্ষা করতে পারে।